দিদি তারপরে এবার আমি না খুব চেষ্টা করছি যে এইরকম মলের মধ্যে এসে কে এরকম আন্ডার গার্মেন্টস वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू आवर न्यू ब्लॉग कल के सारा दिन आमी कोनो ब्लॉग करिनी तो आज के हयतो तुम्हारा कोनो ब्लॉग पावे ना পাবেই না হয়তো না পাবেই না তো তোমাদের বলছিলাম আর তার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার একটু ডিপ্রেশন প্রবলেম হচ্ছিল ওই জন্য কালকের দিনটা আমি আর কোনো আলোচনা করে ঠিক করলাম যে কালকে ব্লগ করবো না কালকের দিনটা ব্রেক দিই কেননা বিগত এক মাস ধরে টানা ব্লগ দিয়েছি আমরা একদিনও গ্যাপ দিইনি তো যাই হোক মাঝে মাঝে এরকম হতেই পারে একটা ব্রেকের সবারই প্রয়োজন কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে যে এখন কি একদম মানে আমরা ইউজ টু হয়ে গেছি ক্যামেরা ধরা এই খেতে যাবো তারাই ক্যামেরা অন করা এই এটা করবো তারাই ক্যামেরা অন করা তো কালকে বারবার না ক্যামেরাটা ধরাটা খুব মিস করছিলাম তো যাই হোক আজকে সব ডিপ্রেশন কাটিয়ে ফুল এনার্জি নিয়ে আবার ব্লগটা স্টার্ট করে কি অন্ধকার ওয়েদার মনে হচ্ছে ঘরের ভেতর লাইট জ্বালিয়ে বসে থাকলে ভালো হয় আর এই এক আছে সারাদিন খালি খবরই শুনে যায় সারাদিন খালি খবর শুনছি না আমি কিন্তু এখন পুষ্পা হয়ে আছি কিন্তু জানো তো কালকে পুষ্পা দেখেছি আর বইটা দেখার পর থেকে নিজেই ভাবছি আমি পুষ্পা শীতকালের বৃষ্টি কেউ কোনোদিন শুনেছো তো ছোটবেলায় শুনতাম যে শীত পড়লে তারপরে যখন মানে ভালো শীত পড়ে না মাঝে একটা অল্প স্বল্প একটু বৃষ্টি হয় দিয়ে আবার শীতটা জাঁকিয়ে পড়ার মতন ওই জন্য ঠান্ডাটা পড়ে এখন তো শুনছি যে খবরে শুনছি পাঁচ দিন নাকি টানা বৃষ্টির সম্ভাবনা তাহলে একে ওমিক্রন তারপরে করোনা তারপরে এই ওয়েদার তারপরে ঠান্ডা আর এর কোনো ভ্রুক্ষেপ নেই এ তো দিব্যি আছে বসে দিব্যি আছে বসে কোনটা ওমিক্রন কোনটা করোনা কোনো ডাজেন্ট ম্যাটার ওয় ওয় বাউলি এদিকে দেখ তোকে দেখাচ্ছে তো এবার বিছানা মাদশা তুলছি পরিষ্কার করছি আর আমাদের এই সামনের বাড়ি থেকে না জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে মানে কারোর একটা বাড়ি হচ্ছে মানে সেন্টারিং এসে কাঠ পাট লাগায় না তো দেখে বলো না আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল তো আমাদের তো একতলা বাড়ি ছিল যখন দোতলা যখন হচ্ছে তখন আমাদের না এই দিকে সিঁড়ি ছিল না আমাদের সিঁড়িটা ওই দিক দিয়ে উঠোন দিয়ে ঘোরানো ছিল তো অবভিয়াসলি সিঁড়িটা এখান দিয়ে তুলবে বলে এই বারান্দার এই পোর্শনটা কাটা হয়েছিল ভাঙা হয়েছিল তো আমাদের বাড়ি হয়েছিল বর্ষাকাল তাই না বলো ঘোর বর্ষার সময় তো সেই সময় কী করেছিলাম বাঁশ দিয়ে তিরপল দিয়ে মানে গাঁট করে যদি বৃষ্টি না পড়ে আর সেই সময় রোজ বৃষ্টি হতো আর রোজ জল পড়তো ওই চুয়ে চুয়ে একদিন তো আমি পড়াতে বসেছি আর এত বৃষ্টি হচ্ছে পুরো তিরফল পিরফল ভেঙে জল পুরো ঢুকে গেছে দিয়ে এবার কুণালও সেদিনকে বাড়িতে নেই মানে কুণাল কাজে বেরিয়েছে আমি আর মা পড়াচ্ছি আর সিঁড়ি দিয়ে না হরর হরর করে বন্যার মতন জল পড়ছে আর আমার স্টুডেন্টদের সব ব্যাগগুলো ওই সিঁড়ির ওখানটা রাখা থাকে আর সবাইকে বলছি এই ব্যাগ নাও ব্যাগ নাও মানে সেদিনকে কী পরিস্থিতি কীভাবে আমরা দিন কাটি কিন্তু ওদের বাড়িটা খরা দেখে আর আজকে এরকম মেঘলা ওয়েদার দেখে না আমার সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে বাপরে হলো খেতে দেয় ওদের আর আমি এখন এখানে খাতা লিখতে বসেছি যদিও বেশি খাতা নেই কেননা অনেক বাচ্চারাই আসছে না আর কালকে তো আমার লিটারালি বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই সময়টা তো অনেকেই কালকে আসেনি যাই হোক খাতা টাতা লিখে আজকে আবার আমার একটু বেরোনোরও আছে একটু বেরোতেও হবে তো ভাবছিলাম সকালবেলা চানটা করে নেবো তারপর ওয়েদার দেখে আর সাহস পাইনি যদি কিছু হয়ে যায় থাক পরে কলা নাও কলা নাও কলা কালকে খাওয়া হচ্ছি আবার এতগুলো কলা বেঁচে আছে আর এটা মা প্যানকেক বানিয়েছে এই প্যানকেকটা ওয়েদার দুটো আর কলা খেয়ে নাও নাকি মাকে একটা দিয়ে আসি নুনটা মনে হয় কম হচ্ছে না কিসে ওইটা না ঠিকই আছে সস দিয়ে খাওয়া না দেখো মা আমার জন্য কি এনেছে গরম গরম জিলাপি হঠাৎ করে জিলাপি মা অন্য সময় মা যেটা জিলাপি আনলে না আজকে হঠাৎ করে গরম জিলাপির কি ব্যাপার গেলাম গিয়ে তোর জন্য নতুন গুড়ের জিলাপি নিয়ে এলাম ওয়াও দেখেই কি লোভ লাগছে আমি আর কোনোদিন রোগা হতে পারবো না চুপি চুপি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো কতটা কিউরিওসিটি নিয়ে বসে আছে ও কেন এরকম পোজে আর এখান থেকে কি উঁকি মেরে দেখছো তোমাদের দেখাবো দাঁড়াও দেখাচ্ছি ওখানে এসছে দিলীপদা তোমাদের আগেও ইন্ট্রোডিউস করেছিলাম আমাদের মাছ দেয় তো এখানে দিলীপদা মাছ দিতে এসছে মাছ কাটছে আর যখনই মাছ দিতে আসে এই বেটা এখানে বসে এইখানটা দিয়ে ওইখানটা স্টেয়ার করে মানে মাছ খেতে তো বলো বাকি মাছ খেতে আলো আর নিচে নামলে আমি বকা দিয়ে বেবি যাবি না যাবি না ওই জন্য এখান থেকে দেখে কি দেখছিস বেবি কি দেখছিস এই যে লোভি বসে আছে লোভি বসে আছি কি করছো সকাল সকাল কাজ নিয়ে কত ময়লা জমে দেখলে এই দেখো এইখানে দেখতে হবে সব
আমি আজকে রেডি হয়ে গেছি, আমি এখন একটুখানি বেরোচ্ছি। আর এই এখন সব পরিষ্কার অভিযানে নেমেছে, পরিষ্কার পরিষ্কার করছে। আর এত ক্লামসি বেদার না, কোনো কিছু করতেও ভালো লাগছে না। তো ঠিক 10:30 সময় বেরোবো, আধ ঘন্টার মতন কাজ আছে, যাবো, চলে আসবো। আর চলে আরে যে কাজের জন্য গেলাম সেটা বন্ধ, জানো? আমি তো খাচ্ছি রুটি, কদিন ধরে রুটি, চিকেন কারি, কুনালের ভাত, এটা কি শিম দিয়ে আলু দিয়ে মাখা পেঁয়াজ আর চিকেন কারি, দ্যাটস ইট। আর এই যে একজন বসে আছে, খাবে বল। এই যে দেখছো আমার খাটের বেড সাইড টেবিল, এই বেড সাইডের টেবিলের পাশে আমার এই মৌরির ডিব্বাটা থাকে, ঠিক আছে? এইবার এইখান থেকে মৌরির ডিব্বার থেকে মৌরিটা বার করে আমি খাই, কুনালকেও দিই। আর যেদিনকে কুনালের সাথে আমার ঝগড়া হয় সেদিনকে মৌরিটা দেওয়া হয় না। তো আগে কী করতাম, আমি ওকে না দিই আমি একাই খেয়ে নিতাম। তো একদিন একদিন অভিমান করে কুনাল বলছে, বলছে যতই তোমার সাথে ঝগড়া হোক আমি তোমার সব কাজ করে দিই, আর তুমি একা একা ওখান থেকে মৌরি খেয়ে নাও, আমাকে আর দাও না। তো এবার থেকে কী করি, ঝগড়া হলে আমিও খাই না, ওকেও দিই না। তো কালকে ওরা আমার ঝগড়া হয়েছিল, কালকে সারাদিন কথা বন্ধ ছিল না তোমার আর আমার, দিয়ে সারাদিন আমি তো পাত্তাই দিই না, আমি তো কথাই বলি না। রাত্রিবেলা যখন শুয়ে ও প্লিজ থাক, আর রাত্রিবেলা যখন আমি শুয়েছিলাম মানে খেয়ে দিয়ে উঠে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তখন কি করছো বলো, বলো বলো, মিথ্যা কথা বলো না। দিয়ে তখন করে গায়ে এরকম করে আমার হাত ধরে টানছে, এ নাও মৌরি, ও তাহলে মৌরি খাবে না যাকে। তো দেখাচ্ছে যে আমার সাথে বেশিক্ষণ ঝগড়া করে থাকতে পারে না, আবার ঝগড়াও করবে, করে আবার তারপরে ভাব করতে আসবে। আমিও কথা বলিনি, যা সারাদিন কালকে কথা না বলা ছিল, শান্তিতে ছিলাম। কী গো ভালো ছিল না কালকে আমার সাথে কথা না বলে, মাথা মেরে ভেঙে দেবো একদম, বাদর কোথায়। আমার হাতে কাছে যদি এক্ষুনি একটা শিলনোড়া বা ইয়ে থাকতো না, আমি এক্ষুনি তোমার মাথাটা ভেঙে দিতাম, রাগ উঠে যায়। এই এইরকম লোকেরই না ঘর করা খুব মানে টাফ, খুব টাফ। ওটাকে কেন ঝুলিয়ে দেখাচ্ছ, রাখো এটা, দেখাচ্ছি যে পচে গেছে। আমি এখান থেকে সবটা খুলে খুলে ফেলাম, একটাও পচেনি, বদমাইশ লোক কোথায়। সবাই জানো কুনাল হচ্ছে একটা গাধা টেলা, ফুল টেলা। তো কুনাল কি করেছে শোনো, মানে হয়তো তোমাদের অনেকে শুনতে এটা খুব ভালগার লাগবে, বাট তোমার সাথে না শেয়ার করে পাচ্ছি না। কুনাল কুনাল হচ্ছে আন্ডার গার্মেন্টস কিনবে, তো কুনাল মলে গেছে। তো জানো তো মলে এরকম সারি সারি এরকম থাকে, মানে ডিসপ্লের জায়গা যেখানে সব কি কোম্পানির নামগুলো বলো, জকি, তারপরে কি ভ্যান হোসেন সব রাখা যায়। আর কুনাল গেছে গিয়ে একটা করে খুলছে, আর ওখানে তো থাকেই একজন, ম্যাম মে আই হেল্প ইউ, স্যার মে আই হেল্প ইউ, কুনাল বলছে না তুমি হেল্প করতে পারো। তারপরে এবার আমি না খুব চাষাবাজি করেছিলাম যে এইরকম মলের মধ্যে এসে কে এরকম আন্ডার গার্মেন্টস খুলে খুলে দেখে, বলছে এই কমফর্ট কা মামলা। তো যাই হোক ওখান থেকে না কেনা হয়নি, চলে এসছে, দিয়ে বলছে কি আমি অনলাইন থেকে কিনবো, বলে অনলাইন, বলছে দেখো আমি অনলাইনে অর্ডার দিয়েছি, বলে তিনখানা পিস অর্ডার দিয়েছে। তো বাড়িতে যখন এসছে আমাদের যে হে ভগবান এটা কি। তো যাই হোক সেটা তো মানে ছেড়ে দাও, ওই পাটটার মধ্যে যাচ্ছেই না। তো তিনখানা কেনা হয়েছে, সে একখানা পড়েছে, পড়ার পর আমাদের নিচে বাথরুমে আমরা স্নান করি, তো তো সেখানে আমরা কী করি ডেলিকা জামা কাপড় ভিজিয়ে রাখি, পরের দিন স্নান করার সময় ধুয়ে দিই। মার সেদিনকে জামা কাপড় কাঁচা হয়ে গেছে, দিয়ে মেরে ফেলে দিয়েছে, দিয়ে মা পাটঝাপ করে রেখে দিয়েছে। মা আমাকে বলছে যে এই তোর, আমি মাস্ক খুঁজি পড়াতে যাবো, মাস্ক কোথাও মা মা বলছে ওই তো তোর মাস্কটা কেচে ওখানে রেখে দিই। আমি বলছি আমার মুখের মাস্ক তুমি কখন কাটলে, আমি তো ওপরেই কেচিনি। বলছে হ্যাঁ ওই তো একটা ঝুল ছিল, আমি কি স্কিন কালার আমি তো কেচে আমি বলছি কোথায়। তারপরে আমি কিউরিয়াসিটি আমি গিয়ে দেখছি যে ওটা কুনালের আন্ডার গার্মেন্টস, ওটা মুখের মাস্ক নয়, মাকে তো আর বলতে পারছি না যে মা ওটা মুখের মাস্ক নয় কুনালের আন্ডার গার্মেন্টস। তো কুনালকে বলছি যে
আর তো সেটা পরে না রেখে দিয়েছি, তো আরও দুখানা ঘরে রয়েছে। আমি এগুলো কী হবে, কুনাল বলছে ওগুলো মাস্ক হিসাবে ভুগে পড়ে কুচবি কুনাল। আমি বলছি তুমি একটা বড়ো করে ছবি বাঁধাও দিয়ে আমাদের বাড়ির সামনে এরকম টাঙিয়ে রেখে দেবো। হ্যাঁ বলছি, হ্যাঁ উনি ফোনে চলে গেল। ভিউটা খুব ভালো বুঝলেন সমর দা, ভিউটা খুব ভালো, ভিউটা ভালো পেয়েছি। বকে দে বাবা। হ্যাঁ রে, তোর নাকি জ্বর হওয়ার পর, এই এদিকে দেখা, জ্বর হওয়ার পর তোর নাকি মুখ শুকনো হয়ে গেছে, অস্ট্রিজের ডিম ছোট হয়ে গেছে, গলার জোর এত কি করে থাকে রে? আবার তোর গলার এত জোর কোথা থেকে আসে? এ ক্যামেরা যদি কিছু হয় না, আঙ্কেল তোকে এরকম কুচ 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 করে কেটে দেবে। কি করবে, কপাল কুণ্ডলাকে দেখো, টিপ ফিপ ঘেটে ঘুটে। কি না ওর নাম কি রে? এটিএম থেকে টাকা তুললাম, একটু বাজার করতে যাব, বাজার করে নিয়ে বাড়ি। যা ঠান্ডা বাইরে, আমাকে কি করলি, আমাকে কাতু কাতু দিচ্ছিস কেন? তুই সব বাঁদরামো করিস, মার খাবি আমফান। তুই জানিস তোকে চাঁদা তুলে সবাই পেটাবে। কি গলার জোর, তোকে এত চিৎকার করতে কে বলেছে? ওপরে আঙ্কেল আছে, তুই সেটা ভুলে যাস মাঝে মাঝে। হ্যাঁ আঙ্কেল, যা ওকে হাত ধরে আঙ্কেল কাছে চলে যাস। কেন তাহলে কান ধরে বল, আর কোনোদিন হবে না তাহলে কান ধরে বল, যার কোনোদিন করবো না। আনো, আনোটা কি এখানে সবাই পড়তে আসে, আমরা খুব হাসি আনন্দ মজা করেই পড়াশোনাটা করি। তা বলে এই নয় যে পড়াশোনা হয় না, পড়াশোনাটা খুব ভালো হয়, প্রত্যেকটা স্টুডেন্টই আমার খুব ভালো, সব আব্বাল একদম। আর তার সাথে সাথে পড়ার পড়তে আসতে ওরা খুব ভালোবাসে, কারণ এখানে একটা বেশ মজার জায়গা, আমরা খুব আনন্দ করি পড়াশোনা করি। তো যাই হোক, এই করে করেই দিন কেটে যাবে আর কি। বাচ্চাদের যতদিন আসে ততদিন মজা করে আনন্দ করি, আমাদের কাজ করতে ভালোও লাগে। আর আজকে এখনই ব্লগটাকে শেষ করে দেবো, কারণ এক্ষুনি আমাকে এটাকে এডিট করে রেখে দিতে হবে, কালকে সকাল থেকে অনেক কাজ। যেভাবে টাইম ম্যানেজমেন্ট করে শুধু শুধু আমিই জানি। তো চলো, আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব, সিম্পলি লাইক #BengaliBlog। টিল দেন গুড নাইট, লাভ ইউ।